হ্যাঁ, সবাই তো সবাই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ দেখেছি, তারালিয়া শান্তি সংঘ থেকে আজারি হুজুরকে আন্তরিক শুভেচ্ছা। আমরা আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি মিজানুর রহমান আজারি। অনেক শ্রোতারা, অনেক দিনী ভাইরা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, সবারগুলো দেখাও যাচ্ছে না। সবার জন্য দোয়া আর ভালোবাসা, আমরা ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করব, ঠিক কিনা? হেরে যাবে ওদের হিংসার ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। আমাদের ভালোবাসাকে হারায় দেওয়ার মতো শক্তি পৃথিবীর কারো নাই, চিল্লায় বলো ঠিক কিনা? যারা না বুঝে কোরআনের প্রোগ্রাম বানচাল করতে চায়, তাদের এসে দেখা উচিত যে জনগণকে ভুলভাল বোঝানোর দিন শেষ। তাওহীদি জনতা এখন অনেক সচেতন, কোরআন প্রেমী তাওহীদি জনতা কোরআন আর সুন্নাহ এই দুইটাই বুঝে, এই দুইটা ছাড়া কিচ্ছু বোঝে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, সুন্নাহ আছে যেখানে আমরা আছি, ইসলাম আছে যেখানে আমরা আছি। এই গণজোয়ার এটা কোরআনের পক্ষের গণজোয়ার, এই গণজোয়ার এটা ইসলামের পক্ষের গণজোয়ার, ঠিক কিনা? আজকে এই ময়দান থেকে বিরিয়ানির প্যাকেট দেয়া হবে, দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়া যাবে? একজনকে খুশি করতে এসেছি, চিল্লায় বলতে হবে তিনি কে? এই জন্য গণজোয়ার আটকানো যায় না। আপনারা পানের পানি যখন ছুটতে শুরু করে দেখছেন আপনারা, ওইটারে আটকানো যায়? আটকাইতে গেলে পানি খালি বাড়তে থাকে, ফুলে ফেপে উপরে উঠতে থাকে। এক সময় যারা বাদ দিতে আসে এদেরকে সব ভেঙে বেসাকার করে দেয়। এজন্য যারা কোরআনের মাহফিলকে বানচাল করতে চায়, এরা বোঝে নাই, না বুঝে এগুলো করেছে। আমরা তাদের জন্য দোয়া করি, কারণ আমাদের হৃদয়ে তাদের জন্য ভালোবাসা আছে না নাই? আজকে আসেন, আমাদের সাথে বসেন, দেখেন আমরা কোরআনের বিপক্ষে, আমার নবীর বিপক্ষে, আমার ইসলামের বিপক্ষে আমরা কোনো কথা বলি না, ঠিক কিনা? আমাদের এই পবিত্র মঞ্চগুলো থেকে কোরআনের পক্ষে কথা হয়, এই পবিত্র মঞ্চগুলো থেকে আমার নবীর শানের ব্যাপারে কথা হয়, এই পবিত্র মঞ্চগুলো থেকে ইসলামের পক্ষে কথা হয়। তো যেখানে ইসলামের কথা হয়, কোরআনের কথা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা হয়, কোনো মুমিন ওইরকম বরকতময় মজলিস বন্ধ করতে পারে? আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন, সহি বুঝ দান করুন, আমরা যেন সবসময় কোরআনের পক্ষে থাকতে পারে। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকে আমরা সুরাতুল হুজরাত থেকে কথা শুনবো। কোন সুরা থেকে? হুজরাত। সবাই বলেন হুজরাত। হুজরাত শব্দটা হুজরা শব্দের প্লুরাল, অর্থ হচ্ছে কামরা। মসজিদে ইমাম সাহেবের হুজরা আছে না নাই? ইমাম সাহেবের কামরা আছে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হুজরাখানা ছিল। এট এ টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়টা হুজরাখানা ছিল, যেখানে নয় জন বিবি বসবাস করতেন। কিছু বেদুইন লোকজন এসে কেমন করে বিশ্বনবী ইসলামের সাথে আচরণ করতে হবে এটা জানতো না। তাদের মধ্যে সভ্যতা ভব্যতার ছোঁয়া স্পর্শ লাগেনি। পরে আমরা নিজেরা নিজেদেরকে যেমনি ডাকি, তারাও এসে বিশ্বনবীকে এভাবে ডাকা শুরু করি। কারো নাম যদি হয় আবদুল্লাহ, আবদুল্লাহর বন্ধু তারা ডাকবে, হ্যাঁ আবদুল্লাহ। কারো নাম যদি হয় করিম, তার বন্ধুটা ডাকে, হ্যাঁ করিম। কারো নাম যদি হয় আবু বকর, তার বন্ধু তারে ডাকে, হ্যাঁ আবু বকর। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হ্যাঁ মুহাম্মদ এভাবে ডাকা যাবে? না, ডাকা যাবে না। যদিও তিনি মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। যদিও তিনি নবী, তিনি মহানবী, তিনি সব নবীদের নবী, ঠিক কি না? অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ।
আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হতে পারে না? আমার নবীর চাইতে দ্য মোস্ট ট্রাস্ট অর দি পার্সোনালিটি বিশ্বস্ত মানুষ এই পৃথিবীতে হতে পারে না? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, কার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ শিখাতে চাইলেন, এই বেদুইন লোকেরা সাবধান, যাকে তোমরা ডাকছো তিনি সাধারণ মানুষ নন, তাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে আসো, এমন করে বেয়াদবের মতো ডাকা যাবে না। বিশ্বনবী ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ, ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ, ঠিক না? শিষ্টাচার শিক্ষা দিলেন, আল্লাহ বুঝাতে চাইলেন তোমরা যদি অপেক্ষা করতে অনেক ভালো হতো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুপুরের খাবার খেয়ে গড়াগড়ি করছিলেন, আল কাইলুলা, টসিং এন্ড টার্নিং, এপাশ ওপাশ করা, শীতকালে দুপুরের খাবার খেয়ে বিছানায় শুইলে আরাম আসরা নেই, এটাকে কাইলুলা বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কাইলুলা করছিল, ঠিক তখন লোকগুলো ডাকতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, হে মুহাম্মদ আসো। আল্লাহ বললেন, খবর দাও, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না, বরং আমার নবীকে তোমরা ডাকবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে। সুবহানাল্লাহ, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতক্ষণ না বের হয়ে আসে, তোমাদের অপেক্ষা করা উচিত, সবর করা উচিত। আমরা অনেক সময় সবর করি না, তাহলে আমরা আমাদেরকে যেভাবে ডাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ডাকা যায়? আল্লাহ বললেন, খবরদার, তোমাদের উচিত ছিল অপেক্ষা করা যতক্ষণ না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম শেষ করে বাইরে বেরিয়ে আসে। তাই কারো বাসায় গেলে অপেক্ষা করবেন যতক্ষণ না উনি আসে, আর যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। আজকের প্রথম মেসেজ, কারো সাথে দেখা করার আগে কী নিয়ে যাবেন? ফ্যানের ছেলেরা কথা বলে না, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে। অনেকে খালি অস্থিরতা করে, চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেছে, সিগনেচার লাগবে, যে এই অস্থির, আরে বেরোয় না কেন, চেয়ারম্যান সাহেব আসে না কেন, এতক্ষণ ধরে বসে আছে, এরকম বিরক্ত, খালি কমপ্লেইন করে, অভিযোগ করে, এরকম কিছু লোক আছে না? নাই, খেয়াল রাখবেন, যারা ব্যর্থ জীবনে ব্যর্থ, তারা সবসময় শুধু কমপ্লেইন করে, অভিযোগ, মানুষের কাছে অভিযোগ, আল্লাহর কাছে অভিযোগ, আমার এইটা নাই ওইটা নাই, আল্লাহ আমার এটা দেও নাই ওইটা দেও নাই। আর সফল ব্যক্তিরা কখনো অভিযোগ করে না, খালি শুকরিয়া করে, ঠিক কিনা? নাও দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল অর আনসাকসেসফুল। আপনি সফল হতে চান না ব্যর্থ হতে চান? তাহলে সফল হলে সবসময় করতে হবে আলহামদুলিল্লাহ। কি করবেন? হুজুরের সাথে দেখা করতে গেছে, যে হুজুর আসে না কেন, কতক্ষণ ধরে বসে আছে, আরে হুজুরও মানুষ, হুজুরও অসুস্থ হয়, হুজুরেরও ফ্যামিলি আছে, হুজুরের ঘুমানো লাগে, হুজুর রোবট না। আমাদের যখন অ্যাপয়েন্টমেন্ট নেয় মেপে দেয়, হুজুর এই তো সহজ, আপনি এটা করে আসবেন, এরপরে হেলিকপ্টার রেডি, এরপরে ওইটাতে যাবেন, ওইখান থেকে হেলিকপ্টার রেডি, আমি রোবট। হুজুর কি রোবট? হুজুর তো মানুষ না, এগুলো করবেন না, ধৈর্য ধরতে শিখুন, একটু স্থির হন, স্টপ। অনেক হয়ে চান না, অস্থির জীবন আমরা চাই না। এই কোরআন আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায়, ঠিক কিনা? কিসের বাণী শোনায়? স্বস্তির বাণী। কোন সময়ে? অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় কোরআন, ঠিক কিনা? এই জন্য আজকের প্রথম মেসেজ হচ্ছে, কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে, দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার, কয়বার? অনুমতি চাইবেন, অনুমতি দিলে ঢুকবেন, অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন। পড়া যাবে?
এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, তোমরা যখন অন্য কারো বাড়িতে যাবে, খবরদার অনুমতি না নিয়ে, সালাম না দিয়ে ঘরে ঢুকে যেও না, দরজার সামনে দাঁড়িয়ে থাকো। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনবার অনুমতি চাও, তারপরে সালাম দাও, অনুমতি দিলে ঢুকবা, নিচে চলে যাবা। ঠিক কিনা? এই আইনটা কার? ফেনীবাসী কি আইনটা মনে রাখতে পারবে? কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবো। আর যে হুট করে দরজার ভিতরে ঢুকে যাবো না, অপেক্ষা করুন, ইউ হ্যাভ টু ওয়েট, তিনি আসতে বললে এরপরে ঢুকবে, মনে থাকবে? কারো ঘরে অনুমতি না নিয়ে ঢুকা কবিরা গুনাহ। কি গুনাহ? আমরা এগুলোর ইসলাম মনে করি না, আমরা ম্যানার জানি না, আমরা সোশ্যাল নর্মস জানি না, আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত জিকির এগুলাই ইসলাম। ঠিক কিনা? ধরা বাঁধা ইসলাম হিন্দু ধর্মের মতো গত বাঁধা কোনো ধর্ম নয়। আমাদের মসজিদ এটা গির্জা, প্যাগোডা, সেনাগোগ আর গুরুদোয়ারার মতো যে কোনো আবাদত গা নয়। আমাদের মসজিদগুলো আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের ইসলাম হচ্ছে আমাদের জীবন চালানোর মেথোডলজি। কেমন করে এই লাইফটা সুন্দর হবে, স্মুথ হবে, তার সব নির্দেশনা কোরআনের ভেতরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার কারো ঘরে যাওয়ার আগে সালাম দাও, পাশাপাশি অনুমতি চাও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমরা কেবল দুইজন থাকি, দুইটা ঘর, এক ঘরে থাকে আমার আম্মা, আরেক ঘরে থাকে আমি, আফাস্তাদিনু আলা উম্মি, আমি কি আমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নেওয়া লাগবে নাকি? নবী, হে দুইটা রুম আমার ঘরে, এক রুমে আমি, আরেক রুমে আমার মা, আফাস্তাদিনু আলা উম্মি, আমার মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে? আনা খাদিমুহা, আমি তো তার খেদমত করি, মায়ের ঘরে যাইতে অনুমতি লাগবে। বিশ্বনবী বললেন, নাম ইস্তাদিন আলাইহা, হ্যাঁ অবশ্যই মায়ের ঘরে ঢুকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো আমার মা, অনুমতি লাগবে কেন? বিশ্বনবী বললেন, তো হিব্বু আন তারাহা উরিয়ানা জানো, সাহাবী তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে পছন্দ করো নাকি? সাহাবী বললেন, না কশিন কালেও নয়, আমি কখনো আমার মার উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব না। বিশ্বনবী বললেন, তাহলে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকবা। যদি মার উলঙ্গ দেখতে মনে না চায় তাহলে ঢুকবা, কারণ ঘরের ভিতরে কে কখন কোন পরিস্থিতিতে থাকে তার কোনো হিসাব আছে? এজন্য সালাম দিবেন, নক করবেন, অনুমতি চাইবেন, তখন নিজেকে নিজে ভিতরে যারা আছে, মহিলা হোক পুরুষ হোক, সামলে নিবে, গুছিয়ে নিবে, তারপরে আপনাকে ঢুকার ব্যবস্থা করে দিবে। ঠিক কিনা? তাহলে মায়ের ঘরে ঢুকতে হলে যদি অনুমতি লাগে, তাহলে বোনের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? আমার পাশের ঘর হচ্ছে আমার ভাইয়ের ঘর, ভাইয়ের ঘরে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কাজিন, চাচাতো বোন, খালাতো বোন, চাচাতো ভাই, খালাতো ভাই, পাশের ঘরের ভাবি, পাশের বাড়ির মানুষ, এদের ঘরে ঢুকার আগে অনুমতির প্রয়োজন আছে না নাই? খবরদার, খবরদার, এটা কবিরা গুনাহ। দিস ইজ মাই ফার্স্ট মেসেজ টু দ্য পিপল অফ ফেনী টুনাইট। আজ রাতে ফেনীবাসীদের কাছে আমার প্রথম মেসেজ হচ্ছে, কারো ঘরে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, কখন তার সাথে দেখা করব আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, তারপরে যে দরজার বাইরে দাঁড়িয়ে পারমিশন চাইব, মানে অনুমতি নিব, তারপরে সালাম দিব, এরপরে ঘরে ঢুকব। পারা যাবে? ইনশাআল্লাহ পড়তে পারবেন না আওয়াজ করে? আজকে আলোচনার বিষয় হচ্ছে সূরাতুল হুজুরাত। সূরার নাম কি? হুজুরাত। এটা মাদানী সূরা। কি সূরা? এটা কোরআনের 49 নম্বর সূরা। কত নম্বর সূরা? এই সূরায় মোট আয়াত আছে 18টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, উত্তর দেন, এই সূরায় মোট আয়াত সংখ্যা কয়টি? 18টি। এটি কোরআনের কততম সূরা? 49তম সূরা। আর সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাদানী সূরা।
এই সূরাটাকে বলা হয় সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল নর্মস শিখানো হয়েছে এই সূরায়। কেমন করে সমাজের শান্তি শৃঙ্খলার ভারসাম্য অক্ষুণ্ণ থাকবে সে ব্যাপারে এই সূরাতে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমাদের সমাজের ভারসাম্য ঠিক নাই, শান্তি নাই, সুশৃঙ্খলা নাই, শুধু মারামারি, জিঘাংসা, কিলাকিলি, হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা। এই হিংসা, বিদ্বেষ, বিশৃঙ্খলা, মারামারির বিপরীতে সমাজের সাম্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা, সুশৃঙ্খলা আর ভারসাম্য কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেজন্য আল্লাহ তাআলা এই সূরার ভেতরে 10টা গাইডলাইন দিয়েছেন। কয়টা সবাই বলতে হবে? কয়টা? 10টা। প্রথম গাইডলাইন হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, খবরদার যারা বিশ্বাসী বলে নিজেদেরকে দাবি করো, আল্লাহ আল্লাহ রাসূলের নিয়মের বা আইনের উপর দিয়ে টপকে যেও না। আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যারা বিশ্বাসী বলে দাবি করে, খবরদার আল্লাহর দেয়া বিধান আর আমার নবীর দেয়া বিধান, এই বিধানগুলাই ফাইনাল। এই ফাইনাল কথার পরে মুমিনের কোনো কথা থাকতে পারে না। আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আওয়াজ করে বলতে হবে, সেটা কি? এটা ফাইনাল, এরপর আর নতুন কোনো কথা নেই। যখনই বলা হবে আল্লাহ বলেছে, রাসূল বলেছে, আমরা বলবো আমান্না, সামিআনা ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম, বিশ্বাস করলাম, আমাদের পক্ষ থেকে আর দ্বিতীয় কোনো কথা নেই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, খবরদার আমি আর আমার রাসূল যেটা দিয়েছি সেটাই ফাইনাল। অতিরিক্ত বুঝতে যেও না, ওভার স্মার্ট শাস্তে যেও না, আমি আল্লাহর দেয়া নবীর দেয়া বিধানের সামনে অ্যাডভান্স হতে যেও না, কারণ আমি আল্লাহ আর আমার রাসূল যেই নিয়ম দিয়েছি সেটাই ফাইনাল, সেটাতেই বরকত। কোনো মুমিন বান্দা বান্দিদের কাছে যখন আল্লাহ আর আল্লাহর রাসূলের কথা বলা হয় তাদের কাছে এটাই ফাইনাল, ঠিক কি না? ওয়ামা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা খাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। মুমিন নরনারীর কাছে যখন বলা হবে এটা আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, এটাই ফাইনাল, এরপরে মুমিনের আর নতুন কোনো চয়েস থাকতে পারে না। আল্লাহ বলেছে, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করো, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বলেছেন, চুরি করলে চোরের হাত কেটে দাও। বিশ্ব নবী জীবদ্দশায় চোরের হাত কেটে দেখিয়ে দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, এটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ নিয়ম জারি করেছেন, ও নারীরা পর্দা করে ঘর থেকে বের হও, এর উপরে কোনো কথা নাই, জোরে বলেন, ঠিক কি না? আল্লাহ আইন করে দিয়েছেন রমাদানের 29 দিন কিংবা 30 দিন রোজা রাখবা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা নাই, জোরে বলেন, ঠিক কি না? যারা সম্পদশালী হয়েছো, বছরান্তে 2.5% যাকাত দিবা, বিধান টাকা, এটাই ফাইনাল, এরপরে কোনো কথা আছে? তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে এটাই ফাইনাল, এটাই সর্বোৎকৃষ্ট, এর চেয়ে উৎকৃষ্ট আর ভালো হতে পারে না, এটাই শ্রেষ্ঠ। এক সাহাবী বলল, আসুমুদ্দাহার, আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। আরেক সাহাবী বলল, আতাযিলুন নিসা, আমি আমার বউয়ের কাছে যাব না, আজীবন বই রাখবো, জীবন যাপন করব। আরেক সাহাবী বলল, উসল্লি লাইলা কুল্লাহ, সারা রাত তাহাজ্জুদ করব, ঘুমাবো না। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন। বিশ্বনবী বললেন, কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে, সারা রাত তাহাজ্জুদ পড়বে, স্ত্রীর কাছে যাবে না? ইন্নি আখশাকুম লিল্লাহি ওয়া আতাকুম লাহু, নিশ্চয় আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় মুত্তাকি, আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ, আমি বিশ্বনবী সবচেয়ে বড় আল্লাহওয়ালা। তো আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে আমি 11 জন স্ত্রী রেখেছি, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতে তাহাজ্জুদও করি আবার কিছু অংশ ঘুমাই, আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে বছরে কিছু সময় রোজা রাখি, মাঝে মাঝে রাখি না, তা আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহওয়ালাগিরিতে কোনো সমস্যা হয় নাই, আমার নবী হতে সমস্যা হয় নাই, তোমাদের সমস্যা হলো কেন? তোমরা কোত্থেকে এটা শিখেছো? আমি বিশ্বনবী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না, চিল্লায় বলে, ঠিক কিনা?
ফজরের ফরজ নামাজ করা গেল। আওয়াজ করে বলেন বিধানটা কার? আপনি যদি বলেন আমি একটু বাড়াইয়ে পড়বো, তিন রাকাত পড়বো, সব বেশি হবে না, কারণ আপনি অ্যাডভান্স হয়েছেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ আল্লাহ রাসূলের উপর অ্যাডভান্স হয়ে না। রমাদানের রোজা 30টা, আপনি যদি বলেন 35টা রাখবো, ফেনির ভাইয়েরা রমজানের পরে আরো 5টা যদি একাধারে রাখেন, রমজান মনে করে আল্লাহ কবুল করবে? কবুল করবে। তার মানে আল্লাহ আল্লাহ রাসূল যেটা বলেছে এটাই ফাইনাল, এর চেয়ে বেশি কিছু আর ইবাদত করা যাবে না, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত হতে পারে না। বিষ্ণু ইসলাম বললেন সারা রাত তাহাজ্জুদ পড়লে এটা শ্রেষ্ঠ ইবাদত নয়, বরং রাতের কিছু অংশ ঘুমাবা, কিছু অংশ তাহাজ্জুদ পড়বা। আইয়ামুল বিজের রোজা রাখবা, সোম আর বৃহস্পতিবার রোজা রাখবা, আরাফার রোজা রাখবা, আশুরার রোজা রাখবা, শাওয়ালের 6 রোজা রাখবা, এর চেয়েও বেশি রাখতে চাইলে একদিন রোজা রাখবা আরেকদিন রাখবা না, একদিন রাখবা আরেকদিন রাখবা না, এর চেয়ে ভালো রোজার হতে পারে? হতে পারে? আল্লাহর হাবিব সাহেব বললেন সেই শ্রেষ্ঠ যে স্ত্রীদের সাথেও মেলামেশা করে আবার ইবাদতও করে, ইসলামের মধ্যে ভারসাম্য আশ্রয় নেই। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাহেব আল্লাহর সবচেয়ে কাছের, তিনি সবচেয়ে বড় মুত্তাকি। ফেনীবাসী আওয়াজ করে বলেন তো আমার নবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? আমার নবীর চাইতে বড় আল্লাহওয়ালা হওয়া যাবে? নামাজ কেমন করে পড়তে হয় এটা নবী শিখাইয়া গিয়েছেন, এর চেয়ে বেশি কিছু করা যাবে? জিকির কেমন করে করতে হয় এটা বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন কি জান নাই? বিশ্বনবীর শিখানো পন্থার বাইরে নতুন পন্থায় জিকির করা যাবে? তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা শিখিয়েছে এটাই ফাইনাল। আল্লাহ আল্লাহ রাসূলের কথার উপরে আমরা দ্বিতীয় কোনো কথা বলতে চাই না, এটা হচ্ছে এক নম্বর গাইডলাইন। সমাজে যদি শান্তি আনতে চান এই গাইডলাইন মানতে হবে। বিশ্বাসীদের জন্য 2 নম্বর গাইডলাইন হচ্ছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার ওহে বিশ্বাসীরা নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে না গেছে? বনু তামিম গোত্রের নেতা কে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরামর্শ করছিলেন। সাইয়েদনা আবু বকর বললেন আমার মতামত হচ্ছে এই লোকটা নেতা হলে ভালো হয়, যোগ্য লোক। উমর ফারুক বললেন না উনি না, আবু বকর যেটা বলেছে ওইটা না, আমার মনে হয় এই লোকটা নেতা হলে ভালো হয়। আবু বকর বললেন না উমর তুমি বুঝো না, আমি যারা বলছি সে ভালো। উমর ফারুক বলে না আবু বকর আমি যাকে বলেছি সে ভালো। এরকম মতামত দিতে দিতে তর্ক করতে করতে বিশ্বনবীর গলার চাইতে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গিয়েছে। আল্লাহ এটা আরশের উপর থেকে বরদাস্ত করে নাই। আল্লাহ বলেছেন খবরদার লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যেন উঁচু হয়ে না যায়। আমার নবীকে আমি তোমাদের বন্ধু বানিয়েছি, তোমাদের কাছে রেখেছি, তার মানে এই নয় যা মন চায় তাই নবীর সাথে আচরণ করবা, ঠিক কি না? কখনো যেন নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে না যায়। যদি নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের গলার আওয়াজ উঁচু হয়ে যায়, তোমাদের জীবনের সব নেক আমলগুলোকে আমি বাতিল করে দেব। আল্লাহ ধমক দিয়ে বললেন খবরদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. আল্লাহ বললেন খবরদার আমার নবীর কণ্ঠের চাইতে যেন তোমাদের কণ্ঠ উঁচু হয়ে না যায়, আমার হাবিবের কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উঁচু হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, ফলে তোমাদের সব নেক আমল বাতিল করে দিবে কে? এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবারা কেউ বিশ্বনবীর সামনে এসে বড় গলায় কথা বলে না, আস্তে আস্তে বলে। কেমনে বলে? ওমরে ফারুক এই আয়াত শুনে এত ভয় পেলেন, তিনি বিশ্বনবীর কাছে কোনো কথা নিয়ে আসলে ফিস ফিস করে বলতেন, বিশ্বনবী শুনতে পেতেন না, বলতেন এই ওমর কি বলছো বুঝি নাই জোরে বলো। ওমরে ফারুক সাউন্ড বাড়িয়ে জোরে বলতেন, বিশ্বনবী বলতেন এই কি বলেছো এদিকে আসো জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না ওমর আরো জোরে বলো। ওমরে ফারুক আবার একটু সাউন্ড বাড়ি আবার বলতে আরম্ভ করতেন, বিশ্বনবী বলতেন আমি শুনতে পাচ্ছি না জোরে বলো। সুবহানাল্লাহ পড়েন ভয়ে আন তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, খবরদার
নবীর কণ্ঠের চাইতে যদি কণ্ঠ উঁচু হয়ে যায় সব নেক আমল বাতিল করে দিবে কে? আপনারা যারা হজ উমরা করেছেন, হজ আর উমরা করতে পেরেছেন কারা কারা দেখি, মাশাআল্লাহ। যারা করতে পারি নাই আমরা, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে, আমরা বলি আমিন। আমরা যেন কাবার চারপাশে তাওয়াফ করতে পারি, সাফা মারওয়ায় যেন সাই করতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা সালাতু সালাম পাঠ করতে পারি। আওয়াজ করে পড়তে হবে আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াত নিয়ে আমি এখন আপনাদের সামনে আলোচনা করছি, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। দেখছেন না হাজি সাহেবরা, দেখে আসছেন না? আপনি যখন মসজিদে নববীতে নামাজ পড়বেন, আল্লাহর হাবিব ইসলামের কবর জিয়ারতের জন্য যখন রওনা হবেন, সর্বপ্রথম বাম দিকে পড়বে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এই জায়গাটা হলো দুনিয়ার বুকে জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। আপনি হাঁটতে থাকবেন, হাঁটতে হাঁটতে রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ পার হওয়ার পরে বাম দিকে পড়বে বিশ্ব নবীর কবর। বিশ্ব নবীর কবরের সামনে দাঁড়িয়ে কোনো উম্মত সহ্য করতে পারে নাকি, ধৈর্য ধারণ করতে পারে নাকি? আজীবন যেই নবীর কথা শুনলাম, আজীবন যেই নবীর হাদিস চর্চা করলাম, আজীবন যেই নবীর ভালোবাসা হৃদয়ের মধ্যে ধারণ করলাম, ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই নবী নাকি এখানে শুয়ে আছে, এটা কল্পনা করলে কোন উম্মত ধৈর্য ধারণ করতে পারে? কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায়, চিৎকার দিয়ে নবীর ডাক দিতে মনে চায়, কিন্তু আল্লাহ বলেছেন খবরদার, কবরের উপরে এই আয়াতটা লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার এটা নবীর দরবার, এখানে বড় গলায় চিৎকার চেঁচামেচি করে কোনো আওয়াজ করা যায় না, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের চাইতে যেন কণ্ঠ উঁচু হয়ে না যায়। এই আয়াতের হুকুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন দশা অবস্থায় যেমন ছিল, ঠিক এখনো এটারে বলবৎ রেখেছে কে? তাই ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবরের সামনে বুক ফেটে কান্না আসে, আমার নবী, আমার পেয়ারা নবী এখানে, পেয়ারা রাসূল শুয়ে আছে, এটা জেনেও আমি চিৎকার দিতে পারি না, আমি হই হুল্লোড় করতে পারি না, আমি লাফাতে পারি না, আমি শুধু চোখের পানি ছেড়ে আমার নবীরে সালাম পাঠাতে পারি, ঠিক কি না? এই আয়াতের হুকুম শুধু নবীর ক্ষেত্রেই প্রযোজ্য নয়, আব্বা আম্মার ক্ষেত্রেও প্রযোজ্য। আব্বা আম্মার সামনে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? উস্তাদ আল আসাতেজা যারা আমাদেরকে শিখিয়েছেন তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে না। আধ্যাত্মিক গুরু, ইসলামী আন্দোলনের নেতা, ধর্মীয় নেতা, ওনাদের সামনেও চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আদব নাই সমাজে, আদব নাই, এজন্য এত মহা সমস্যা। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আল্লাহ আল্লাহর হাবিব যা বলেছেন ওইটাই ফাইনাল, ওইটার উপরে কোনো কথা আছে? দ্বিতীয় মেসেজ হচ্ছে নবীর দরবারে দাঁড়িয়ে বড় গলায় কথা বলা যাবে? তিন নম্বরে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, ও বিশ্বাসীরা, ও ইমানদার বান্দারা, তোমাদের সামনে যদি কোনো পাপাচারি, কোনো ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে, খবরটা বিশ্বাস করার আগে যাচাই করে নিও। ফাতাবাইয়ানু ইয়ানি ফাতাসাব্বাতু আন সিহ্হাতিল খবর, খবরটা সহি কিনা যাচাই করার দরকার আছে নাই? ইদা জাআকুম ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু। ফেনিবাসী মনোযোগ দিয়ে শুনেন, কেউ যদি কোনো তথ্য নিয়ে আসে, খবর নিয়ে আসে, শুনেই হুট করে বিশ্বাস করা যাবে না। ফেসবুকে প্রায় বিভিন্ন ফেক নিউজ আছে না নাই? রুমর, গুজব আছে না নাই? আমি তখন মালয়েশিয়া, হঠাৎ করে দেখলাম নিউজের মধ্যে অনেকে স্ট্যাটাস দিতে শুরু করেছে যে পেঁয়াজের মতো লবণেরও দাম বেড়ে গেছে। এটা কি সত্য নিউজ না গুজব? জোরে বলে গুজব। আসলে কি লবণের দাম বাড়ছিল? বাড়ে নাই, কিন্তু না জেনেই অনেকে শেয়ার দিচ্ছে। এই জন্য ফেসবুকে কোনো নিউজ যদি আপনি দেখতে পান, শুনতে পান, ভেরিফাই, জাস্টিফাই দ্য নিউজ, ওয়েদার ইটস ট্রু অর রং, চেক, মেক এ ক্রস চেক এন্ড ডাবল চেক রিগার্ডিং দ্য অথেন্টিসিটি অফ দ্য রিপোর্ট, এই রিপোর্টটা সঠিক কিনা ভেরিফাই করবেন আগে।
তারপরে শেয়ার মারবেন। অনেকে আছে সিলে কান নিয়ে গেছে, শুনে সিলের পিছনে দৌড়। আগে কি সিলের পিছনে দৌড়াবেন নাকি কানে হাত দিবেন? নিউজ একটা দেখলেই শেয়ার দেয়া যাবে, কি করবেন? যাচাই করবেন। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য নিউজ, ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। আমরা প্রায় নিউজ একটা দেখলেই শেয়ার দেই, হয়তো একটা ভুল নিউজ আপনি শেয়ার দিয়েছেন, এই ভুল নিউজের কারণে পুরো সমাজের মধ্যে গোলমাল, এর দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, আওয়াজ করে বলেন ঠিক কি না? এই ভুয়া নিউজগুলোতে আমাদের খুব আগ্রহ। ফেসবুক নিজের মন মতো ব্যবহার করা যাবে না, প্রায় ফেসবুকে অনেক রুমর পাবেন, গুজব, অনেক স্ক্যান্ডাল, অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তো অমুক নেতার গোপন ভিডিও ফাঁস, তোর কি হয়েছে, তোর সমস্যা কি, ওইটা তোর শেয়ার দেয়া লাগবে কেন? চিল্লায় বলেন ঠিক কি না? মানুষের দোষ আমরা গোপন করতে পারি না। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের দোষ দেখে গোপন রাখে তার দোষগুলো গোপন রাখবে কে? আল্লাহ। ওমান কাশাফা মুসলিমান কাশাফাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমরও কিয়ামতের ময়দানে ফাঁস করে দিবে কে? আল্লাহ। আপনি 10 জনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন, আল্লাহ লাখো মানুষের সামনে আপনার ল্যাংটা করে ছেড়ে দিবে, লক্ষ মানুষের সামনে আপনার গোমর ফাঁস করে দিবে। খবরদার, অন্যের পিছনে লেগে থাকেন না, অন্যের দোষ খুঁজেন না, দোষ খুঁজবেন নিজে। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ান, মুমিন কোন তথ্য, কোন সংবাদ, কোন রিপোর্ট কিংবা নিউজ শুনলেই বিশ্বাস করে না, মুমিন আগে এটাকে যাচাই করে, বাছাই করে, জাস্টিফাই করে, ভেরিফাই করে, তারপরে সে বিশ্বাস করে ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বনুল মুস্তালিকের যুদ্ধে জয়লাভ করলেন। হারিস ইবনে মিরার বনুল মুস্তালিকের নেতা, শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? আচ্ছা, হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কি কি নিয়ম মানতে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, সালাত পড়বে, যাকাত দিবে। উনি বললেন, তাহলে যাকাত নেন। আল্লাহর হাবিব বললেন, না, এই তো মাত্র কালিমা পড়ে মুসলমান হলে, হালানিল হাউল, এক বছর অতিক্রান্ত হওয়ার পরে যাকাত দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় ফিরে আসলেন। এক বছর পর আল ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও বনুল মুস্তালিকের এক বছর পূর্ণ হয়েছে, যাকাতের সম্পদ নিয়ে আস। এইদিকে হারিস ইবনে মিরার যাকাতের সম্পদ নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে, নবীর দূত আসবে যাকাত কালেকশনের জন্য, ওনার জন্য মেহমানদারিতে কোনো ঘাটতি না হয়, ওয়েল রিসেপশন দেওয়ার জন্য এলাকা থেকে বের হয়ে মরুভূমির সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে। ওয়ালিদ ইবনে উকবা যখন যাকাতের সম্পদ কালেক্ট করার জন্য বনুল মুস্তালিকের ওদিকে যেতে শুরু করেছে, এলাকায় ঢোকার আগেই দেখে বনুল মুস্তালিকের লোকেরা ঘোড়সাওয়ার বাহিনী দাঁড়ায় আছে। এই দৃশ্য দেখে ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে বনুল মুস্তালিক মনে হয় তাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আসলে কি হত্যার জন্য দাঁড়ায় আছে? কি জন্য দাঁড়ায় আছে? ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য। উনি ভয় পেয়ে অ্যাবাউট টার্ন, তথ্য যাচাই না করে মনে করছে আমারে মারবে ধরবে, অ্যাবাউট টার্ন, রিটার্ন ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, বনুল মুস্তালিক যাকাত দেওয়া তো দূরের কথা, এগুলো তো সব কাফের হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মনে হয় কাফের হয়ে গিয়েছে, যাকাত প্রদান করা তো দূরের কথা, মারার জন্য সৈন্যবাহিনী নিয়ে অ্যাটাক করেছে। বিশ্বনবী রেগে গেলেন, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী পাঠিয়ে বললেন, যাও বনুল মুস্তালিক অ্যাটাক করো, বনুল মুস্তালিকে অভিযান চালাও। আল্লাহ বললেন, নবী অভিযান করে চালান। জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, সুবহানাল্লাহ, নবী হে অভিযান পড়ে চালান, তথ্য যে নিয়ে আসছে ওয়ালিদ এটা সত্য কিনা আগে যাচাই করেন, সে যে তথ্য আপনাকে সরবরাহ করেছে এই তথ্য সঠিক নয়, সে ভুয়া তথ্য দিয়েছে, সে ভুল বুঝেছে, এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনি 1000 সৈন্যবাহিনী পাঠাবেন না, আপনার 1000 সৈন্যবাহিনী যে যদি বনিল মুস্তালিককে অ্যাটাক করে তাহলে এই অ্যাটাকে কোনো ক্ষয়ক্ষতি হলে সবটার দায়ভার আপনার কাঁধেই বর্তাবে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমার নবীকে শেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, নিউজ একটা শুনলে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই বাছাই করার দরকার আছে না? নেই আছে। আপনার বন্ধু এসে বললো, আরে দোস্ত তুমি এইখানে, ভাবিরে তো দেখলাম বাজারে আরেক লোকের সাথে ঘুরতেছে,
আপনি রেগে মেগে আগুন, অফিস থেকে বাসায় যাই বৌরে কি আইজো মায়ের কাইলো মায়ের, এরকম হতে পারে না? আপনার বন্ধু হয়তো আপনার আপনার ওয়াইফের মতো আরেকজন মহিলাকে দেখেছে, এটা হতে পারে কি পারে না? আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন নাই, ক্রস চেক করেন নাই, না করেই আপনি ঝগড়া মারামারি শুরু করে দিয়েছেন। এই ছোট্ট ঝগড়া থেকে বিচ্ছেদের দিকে, ডিভোর্সের দিকেও যেতে পারে, এরকম আছে না? নাই, এরকম অনেক বুড়ি বুড়ি কেস আমাদের কাছে আছে। নিউজ যাচাই না করে, গুজব আর রুমর যাচাই না করে সিদ্ধান্ত নিয়েছে, পরে মাথার মধ্যে চাপায়, নিজের কপালে নিজে চাপড়ায়, এরকম আছে না? নাই, তাহলে আল্লাহ তাআলার দেয়া তিন নম্বর গাইডলাইন হচ্ছে, কোনো তথ্য শুনে বিশ্বাস করা যাবে না, আগে যাচাই করতে হবে। আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? যাচাই করতে হবে। যাচাই বাছাই ছাড়া আজ থেকে ফেসবুকে আমরা আর কোনো নিউজ শেয়ার দিব না। দিবেন? মনে থাকবে? আরে এগুলাই তো জরুরি ওয়াজ, কবরের ওয়াজ তো অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজস্তরে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না? নাই, খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোনো নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। চার নম্বরে আল্লাহ বললেন, চার নম্বর গাইডলাইন আল্লাহ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওম, খবরদার আমার বিশ্বাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, কেউ কোনোদিন কাউরে ঠাট্টা বিদ্রোহ করে না। সুবহানাল্লাহ, পড়েন, মুমিন বান্দা কাউকে ঠাট্টা করতে পারে, বিদ্রোপ করতে পারে না? আমাদের জিব্বা আছে বলে আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, কথা বলেন না কেন? আমাদের কান আছে বলে কান দিয়ে আমরা যা মনে চাই তাই শুনতে পারি? যেন কানে শুনি সদাব তোমার কালাম এ খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। সবাই আওয়াজ করে পড়েন আমিন। লা ইয়াসখার কওমুন মিন কওম, মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না। আমার কোনো ভাই মনে কষ্ট পায়, এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে বুক মেরে কথা বলা যাবে না। এটা তার চেহারা নিয়ে না, তার পেশা নিয়ে না, তার বংশ নিয়ে না, তার পরিবার নিয়ে না। তার বাবা চুরি করেছে, আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর? বলে কি বলে না? কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর ঘরের মোটু, চোখে কম দেখলে কে তুই কানার ঘরের কানা, আছে না? নেই না, স্টপ, থামেন, অনেক হয়েছে আর না, এগুলো বলা যাবে না। কারো আকৃতি নিয়ে, কারো আকৃতি নিয়ে খোটা দেয়া, ঠাট্টা করা, এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল, ঠিক কিনা? কারো নাক যদি ছোট হয়, আরে কয় বোচা, তোর নাক বোচা, ফেরিতে আপনারা কি বলেন? হ্যাঁ, এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে? যার নাক খাড়া এটা বানাইছে কে? যে কালো বানাইছে কে? সাদা শুভ্র বানাইছে কে? তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করবেন। কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই, মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারার আকৃতিগুলো দান করেছে কে? ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, তিনি এমন সত্তা, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে? মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে, কে মেয়ে হবে, কে সুশ্রী হবে, কে শ্যামলা হবে, কার নাক লম্বা হবে, কারটা খাটো হবে, এগুলো ফিক্স করে রেখেছে কে? এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। কারণ এই চেহারা আমরা বানাই নাই, বানাইছে কে? প্রত্যেককে যদি আল্লাহ তাআলা প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত, তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম? কি করতাম?
আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত, যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও, কেমন বানাতে নিজেকে, কথা বলেন, কয়েকজন বলেন না? হ্যাঁ, সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম। কোনো নারীকে যদি তার চেহারার ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ দিতেন, সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত, ঠিক কিনা? এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই, এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে, নিজে করেছে। তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন, ঠিক কিনা? সাইয়্যিদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নলা ছিল চিকন, হাদিসে এসেছে দাকীকুস সাকাইন, ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর গাছে উঠলেন, সাহাবারা সাইয়্যিদুনা ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি শুরু করে দিল। বিশ্বনবী বললেন, খবরদার খবরদার, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হেসো না, ইবনে মাসউদের চিকন পা দেখে তোমরা হাসো। কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয়, এই পা দুইটার ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজন ওলা হয়ে যাবে। এজন্য খবরদার, জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না। এই আবার কি হয়েছে, দেখ আওয়াজ কেন? হ্যাঁ, আর কি দেখবেন, এখন তো বিদায় নেব আমি, চুপ করেন না, এবার থামেন থামেন। জিব্বা আছে বলেই, জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। আল্লাহর হাবিব সাহেব বলেছেন, মাইয়াত মান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয়, কয়টা অঙ্গে? সবাই বলতে হবে কয়টা? আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না, আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই। এক নম্বরে মা বাইনা লিহিয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা। আমার কোন উম্মত যদি আমার গ্যারান্টি দেয়, জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না, কাউরে বাজে কথা বলবে না, ঠাট্টা বিদ্রোহ করবে না, জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না, আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোন উম্মত আমারে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। খবরদার ফেনীবাসী, খবরদার, মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী, এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থূল আকৃতির, মানে মোটা, কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি? সফিয়া। কি নাম? সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব স্ত্রীদের মধ্যে থেকে একটু স্থূলকার ছিলেন, একটু ফেটি ছিলেন, মোটা ছিলেন। আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ, মুটকি বউ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে রেগে গেলেন, আয়েশা এটা তুমি কি বললা, তুমি সফিয়ারে মুটি বলে গালি দিলা? লাকদ কুলতিলা কালিমাতান লাও মুসিজাতহু লা মাসাজাতিল বাহার। আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছো, এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, এই কথাটার তিক্ততা আর পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে। এজন্য খবরদার, জিব্বা সামলান। সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন, জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে। তাহলে চার নম্বর গাইডলাইন হচ্ছে, লা ইয়াসখার কওমুন মিন কওম, কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। পাঁচ নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তালমিসু আনফুসাকুম, খবরদার অন্যের দোষ খুঁজবা না। ও আমার বিশ্বাসী বান্দারা, নিজের দোষ খোঁজো, অন্যের দোষ খোঁজো না। দেখেন সমাজটারে শান্তিপূর্ণ বানানোর জন্য আল্লাহর পক্ষ থেকে কি সুন্দর মোরাল এন্ড এথিক্যাল ইনস্ট্রাকশনস, কি চমৎকার গাইডলাইন। অন্যকে ঠাট্টা করো না, ওয়ালা তালমিসু আনফুসাকুম, নেভার ডিফেম ইচ আদার, একে অপরের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। কার দোষ খুঁজবেন? আরো জোরে বলতে হবে, কার দোষ খুঁজবেন? অন্যের দোষ খোঁজা যাবে? কিছু লোক আছে দেখবেন সারা দিন চায়ের দোকানে বসে, এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে এই সমস্যা, তোর বাড়িতে কি সমস্যা?
কিছু লোক আছে, কিছু লোক আছে এই হুজুরের এইটা খারাপ, এই হুজুরের ওইটা ভালো না, এইটা খারাপ, এইটা সমস্যা, এটা সমস্যা। তোর কি সমস্যা? তোর সমস্যা তুই খুঁজে বের কর, নিজের সমস্যা খুঁজে বের কর। যে নিজে যে নিজে নিজের সমালোচনা করতে পারে সেই সর্বাপেক্ষা বুদ্ধিমান। এই জন্য খবরদার আমার কলেজের টুকরা যুবক ভাইয়েরা, কখনো কখনো কাউকে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, ছোট করে কোনো মন্তব্য করা যাবে না। কখনো অন্যের দোষ খোঁজা যাবে না, দোষ আমরা খুঁজবো নিজের দোষ, ঠিক কিনা? দোষ আমরা খুঁজবো কার দোষ? চিল্লায় বলতে হবে কার দোষ? নিজের দোষ খুঁজতে হবে। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। স্মল পিপল, স্মল পিপল টক অ্যাবাউট পিপল, অ্যাভারেজ পিপল টক অ্যাবাউট থিংস এন্ড স্টোরিজ, এন্ড গ্রেট পিপল টক অ্যাবাউট আইডিয়াস। যারা নিচু মনের মানুষ এরা মানুষের দোষ নিয়ে কথা বলে। যারা মাঝারি ধরনের মানুষ এরা এলাকার ঘটনা টটনা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। আর যারা বড় মনের মানুষ এরা আইডিয়া নিয়ে কথা বলে, তারা তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে সমাজটারে পাল্টে দিতে চায়। যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়া। এজন্য নিজেকে শুধরাতে হবে। ওলা তালমিজু আনফুসাকুম, অন্যের দোষ খোঁজো না, নিজের দোষ খোঁজো। তাহলে ফেনীবাসীরা এই হোক আমাদের স্লোগান, আমরা নিজেদের দোষ খুঁজবো বেশি, অন্য কারো দোষ কখনো খুঁজবো না। আপনি নিজে ঠিক হয়ে যান, দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। নিজে ঠিক, দুনিয়া ঠিক, নিজেকে শুধরান, অন্যের দোষ দেখে তো আমার লাভ নাই। ও কি করছে এটা ও জবাব দিবে, আমি কি করেছি আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করায় সেদিন আমাকে জবাব দিতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্যে অন্যের দোষ যেন আমরা না খুঁজি, নিজেকে যেন পরিবর্তন করি। পরিবর্তন করতে রাজি আছি তো সবাই? পরিবর্তনের অগ্রনায়ক হতে রাজি আছি তো সবাই? সিদ্ধান্ত নিতে হবে, শক্ত সিদ্ধান্ত, দাঁড়াতে হবে সৈনিকের মতো দাঁড়াতে হবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? দোষ খোঁজা যাবে না, নিজের দোষ নিজের আমরা খুঁজব। বসেন বসেন, কি ঢুকছে এখানে? হ্যাঁ, কারেন্টের শক করছে? সাপ 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 ও আর শুনতে আসে? মাশাআল্লাহ, এইখানে এখানে শ্রোতা হিসেবে আছে বীর মুজাহিদ, মেরে ফেলছে এটারে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বস। এখনো কথা বাকি, বসেন। একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ হবে না, আবার আওয়াজ হয় এখানে। তাহলে ফেনীর ভাইয়েরা, অন্যের দোষ খুঁজবো না, নিজের দোষ খোঁজা যাবে? যাবে যাবে। ক্লান্ত হয়ে গেছেন? কষ্ট হচ্ছে? তারপরে সাত নম্বরে আল্লাহ বললেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, ওয়ালা তানাবাযু বিল আলকাব। বসেন ভাই বসেন, এগুলো অনেক জরুরি কথা, মনোযোগ দিয়ে শুনেন। ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে মন্দ নামে ডেকো না। অনেকে আমরা অনেকের নাম চেঞ্জ করে ডাকি, আসরে নাই না আমার কলিজার টুকরা ফেনীর ভাইয়েরা, আজ থেকে কখনো কারণ নাম চেঞ্জ করে আমরা ডাকবো না। যে নামে তাকে ডাকলে সে খুশি, আমরা ওই নামে ডাকবো, পারবো তো? কারণ প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড দামি, প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড্ড প্রিয়। আপনার নাম কি? লিটন ভাই, মাউল হক লিটন ভাই। আপনার কাছে মনে হইতে পারে আরে লিটন একটা নাম হইলো, তো কত আছে আমাদের এলাকায়? না, এলাকায় অনেক আছে ঠিক, কিন্তু লিটন ভাইয়ের কাছে লিটন নামটা খুব আদরে যত্নে, ঠিক কি না? আমার নাম কি? আমার নাম মিজান।
আর মিজার একটা নাম এলো নাকি? কত নাম আছে মিজান এলাকার সিপাই বৈরাস? এটা ঠিক, অনেক নাম আছে মিজান নামে, কিন্তু যেহেতু এটা আমার নাম, আমার কাছে এই নামটা বড় দরদের, বড় যত্নের, বড় আদরের, কারণ এই নামটা আমার পরিচয় বহন করে। ভাইয়ের নাম কি? স্বপন। স্বপন ভাই এলাকায় অনেক আছে না? সিম্পল একটা নাম, কিন্তু না, স্বপন মিয়াজি ভাইয়ের কাছে এটা সিম্পল না, এই নামটা ওনার কাছে বড় যত্নের। মানুষ তার নাম খুব পছন্দ করে নিজের নামের, কারণ দেখবেন কাগজ আর কলম পাইলে সবাই নিজের নাম লেখে, খালি নিজের নামের সিগনেচার দেয়, আসরা নাই। এরপরে দেখবেন যে কক্সবাজারে গেলে সাগরের তীরে বালু পাইলেই বালুর মধ্যে নিজের নাম লেখে, আবার ওই নামের পাশ দিয়ে লাভও আঁকে, আসরা নাই। আমি অনেক দেখেছি সাগর পারে গেলেই মানুষের মন উথাল পাতাল করে, তো সাগরের বালিতে নিজের নামটা বড় করে লেখে চারদিক দিয়ে লাভ, মানে এই নামটারে আমি লাভ করি, এটা প্রমাণ করে প্রত্যেকে প্রত্যেকে নিজের নামটারে বড্ড বেশি ভালোবাসে, ঠিক কি না? এই জন্য ফেনীর সোনার টুকরারা, খবরদার বন্ধুরা, নিজেরা নিজেরা যেন একে অপরকে এমন নামে না ডাকি যে নাম শুনলে সে কষ্ট পায়। আজ থেকে কোনো বাজে নামে কাউরে ডাকা যাবে? আব্বা আম্মা আদর করে কত সুন্দর নাম রেখেছে আবু বাকর, ওরে সবাই ডাকে বকইরা, কপাল পোড়া। আব্বা আম্মা নাম রেখেছে আবু ওয়াক্কাস, ওরে ডাকে আকাইচা, কত সুন্দর নাম, আমার আল্লাহর নামের সাথে মিলিয়ে আব্দুল কুদ্দুস নাম রেখেছে, ওরে ডাকে কুদ্দুচা, আছে না নাই? কবিরা গুনাহ করেছেন আপনি, কবিরা গুনাহ, ইটস নট এ সিম্পল ডিল, এটা সাধারণ কোনো ব্যাপার না, এগুলো সবগুলা কবিরা গুনাহ। কোনোদিন কোনোদিন কাউকে ঠাট্টা বিদ্রুপ করে কিছু বলবো না, কখনো অন্যের দোষ খুঁজবো না, কারো নাম বিকৃত করে কোনোদিন কারো মনে কষ্ট দিব না, ঠিক কি না? এরপর আট নম্বরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বাযাদ-যন্নি, অবিশ্বাসীরা খবরদার অনুমান আন্দাজ নির্ভর কোনো কথা বলবে না, যেটা বলবে নিশ্চিত হয়ে বলবে, কার কথা? অনুমান নির্ভর কোনো কথা, আন্দাজ নির্ভর কোনো কথা কোনো মুমিন বলতে পারে? আমার কথা বোঝা যায়? হ্যাঁ, ফেনীবাসী কথা বোঝা যায়? ফেনি না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আইসাই রেনি রেনি, আপনারা কি ডাকেন, ফেনি না হেনি? ফেনি, মাশাআল্লাহ, খুব সচেতন ফেনিবেশ, দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে, তো নোয়াখালী করে গালি দিয়েন না, চিটাং করে গালি দিয়েন না, কুমিল্লাবাসীদেরকে গালি দিয়েন না, আমার 64 জেলায় সুজলা সুফলা শস্য শ্যামলা, ঠিক কি না? 64 জেলা নিয়ে আমার এই বাংলাদেশ, প্রত্যেক জেলায় আমাদের সৌন্দর্য আছে না নাই? এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার কোনো মিল? সিলেটে ছিল আমার গতকাল মাহফিল, আমি জিজ্ঞেস করছি, ভাই সাহেব খিতা খররা, আপনারা বালা শুননি? তো মহা খুশি, কারণ ওদের ভাষায় কথা বলেছি, ওরা ওদের ভাষাটারে বড্ড ভালোবাসে, আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের জেলাটারে বড্ড পছন্দ করি, ঠিক কি না? এই জিতানিবু কাসীরাম মিনাজ্জান, আন্দাজ অনুমান নির্ভর কথা মুমিন কখনো বলতে পারে? এজন্য আল্লাহর হাবিব বললেন, ইয়া গুমাজ্জান ফাইন্না যন্না কাযাবুল হাদিস, খবরদার তোমাদের উচিত আন্দাজ অনুমান নির্ভর কথা থেকে বেঁচে থাকা, কেননা অনুমান করে কথা বললে পাপ হয়, অনুমান করে কথা বললে কি হয়? আজকে থেকে আমার ফেনীর সোনার টুকরারা, অনুমান করে আন্দাজে কোনো কথা বলবো আমরা? বলবো না, ধারণা করে কিছু বলবো না, আর ধারণা করলেও ভালো ধারণা করবো, কি ধারণা? রাস্তা দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, মুমিন পজিটিভ ধারণা করে, মুমিন কখনো নেগেটিভ ধারণা করে না, তাহলে কোন দিকে যাব, পজিটিভ না নেগেটিভ? আওয়াজ করে পজিটিভ না নেগেটিভ? যারা মুনাফিক এরা ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, যারা মুনাফিক এরা আন্দাজ অনুমান নির্ভর মানুষের ব্যাপারে কথা বলে, আর আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে না, আন্দাজ অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে?
এজন্য দৃষ্টিভঙ্গি বদলান, জীবনকে বদলায় দিবে কে? আমরা কখনো কোনো নেগেটিভ কথা বলবো, অলওয়েজ পজিটিভ। অলওয়েজ কি? এই যে আমার হাতে কি দেখা যায়, পানির বোতল, তাই না? এখানে অর্ধেক পানি ভরাস। কাউকে যদি প্রশ্ন করি ভাই কি দেখতে পাচ্ছেন, একদল বলবে এখানে অর্ধেক বোতল খালি দেখা যায়। উত্তরটা সঠিক, আসলে বোতলের অর্ধেক খালি। আবার এদিকে আরেকজনকে বললাম ভাই এখানে কি দেখা যায়, বলবে হুজুর বোতলের অর্ধেক পানি ভরা। এটাও সঠিক উত্তর। প্রথমটা ছিল নেগেটিভ উত্তর, দ্বিতীয়টা পজিটিভ উত্তর, ঠিক কি না? যারা সবসময় নেগেটিভ চিন্তা করে এরা খালি জায়গাটা দেখছে যে পানি নাই, আর যারা সবসময় পজিটিভ চিন্তা করে এরা পানিতে ভর্তি অর্ধেক ওইটা দেখছে। আমরা নেগেটিভের দিকে যাব না, মুসলমান থাকবে সব সময় অলওয়েজ পজিটিভ, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, চিল্লায় বলতে হবে, ঠিক কি না? কখনো আন্দাজ অনুমান নির্ভর আমরা কিছু বলবো না। নয় নাম্বার, একেবারে শেষের দিকে চলে আসছে। নয় নাম্বার আল্লাহ বললেন খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, গোয়েন্দাগিরি করা হারাম। গভর্নমেন্ট যে গোয়েন্দা বিভাগ রেখেছে এটা না, এটা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজস্ব গোয়েন্দা ছিল, কিন্তু আমরা যে নিজেরা নিজেরা গোয়েন্দাগিরি করি এটারে হারাম ঘোষণা করেছে কে? অনেকে আছে দেখবেন জানলা একটা খোলা থাকলে উকি মারে, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলো নাই। দুইজন 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 ওদিকে কি যেন বলতেছে, উনি আরিফেতে কথা শুনে আছে না নাই, ছিদ্র একটা থাকলে উকি মারে আছে না নাই। খবরদার, ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে সেটা করা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না, কখনো কারো পারমিশন ছাড়া কারো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। দিস ইজ ইসলাম, এটাই ইসলাম। আমরা ইসলামে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাঁড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি, প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? এভরিওয়ান হ্যাজ প্রাইভেসি, এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? মানুষ ছোট হলেও তার একটা সম্মান আছে না নাই? এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে কখনো প্যান্ট খুলতে বলবেন না। অনেকে বলে আরে ছোট মানুষ খোল খোল, আরে তুই খোল, এই খোল 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 তো, আছে না নাই? ওরও প্রেস্টিজ আছে, ওরও সম্মান আছে। খবরদার, এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল স্পেস। কারো পার্সোনাল স্পেসে যেন আমরা নাক না গলাই। অনেকের বদস্বভাব ফ্যামিলি ম্যাটার নিয়ে, প্রাইভেট ম্যাটার নিয়ে কথা বলে। ভাই কি চাকরি করেন, সরকারি না বেসরকারি? সরকারি। বেতন কত? উনার বেতন কত? এটা দিয়ে আপনার কি লাভ, ঠিক কি না? মানুষ একটা দেখলি ভাই বয়স কত, ভাই বেতন কত, ফার্স্ট ইমপ্রেশনে, ফার্স্ট যখন আপনি কারোর সাথে দেখা করবেন বেতন কত বয়স কত এগুলো জিজ্ঞেস করা যাবে? কেউ যখন কারো ঘনিষ্ঠ হয় বন্ধুতে রূপান্তরিত হয় তখন এই কথাগুলো, কিন্তু শুরুতেই প্রাইভেট ম্যাটার নিয়ে পার্সোনাল ম্যাটার নিয়ে খোঁচাখুঁচি করা যাবে? ওলা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি করাকে হারাম ঘোষণা করেছে কে? শেষ কথা বলি, দশ নম্বরে আল্লাহ বললেন, দশ নম্বরে রব্বুল আলামিন বললেন এখনই কথা শেষ হবে, একসাথে উঠবো, বসেন, আমার দিকে তাকান, আওয়াজ বন্ধ করুন, একে অপরের গীবত করো না। ব্যাক বাইটিং চুগল করি, আলহামদুলিল্লাহ ফেনীতে এগুলো নাই। চায়ের দোকানে বসে এর কথা ওর কানে, ওর কথা ওর কানে বইলা সমাজ একটা গিরিঙ্গি লাগায়, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন আতাদ্রুনা মাল গীবা, গীবত কারে বলে জানো নাকি? সাহাবীরা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্ব নবী বললেন তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন কথা বলা যে কথা শুনলে সে মনে কষ্ট পাবে। গীবত কারে বলে বুঝছেন?
আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনার ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বললেন যেটা শুনলে সে মনে কষ্ট পাবে। এক সাহাবী বললেন, আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল, নবী আমি আমার ভাইয়ের ব্যাপারে যেটা বলছি এটা যদি সত্যিই হয়, তার মধ্যে যদি আসলেই এই সমস্যা থাকে, তাইলে আল্লাহর হাবিব বললেন, আরে তাইলেই তো গীবত। আর যদি তোমার ভাইয়ের মধ্যে এই দোষ না থাকে, বানায় বলো, তাহলে এটা গীবত না, গীবতের চেয়ে ভয়ঙ্কর, ফাকাত তাহাত্তাহু, এটার নাম বহতান আর মিথ্যা অপবাদ। চিল্লায় বলেন, ঠিক কিনা? কোন মুমিন গীবত করতে পারে? গীবত করার বিবৃত ভাইয়ের পচা গোশত খাওয়ার সময় কোন মুমিন কখনো গীবত করতে পারে? এখন হালাল পন্থায় গীবত চলে আমাদের দেশে, কিভাবে জানেন? কথা শুরু করে এইভাবে, কথা বললে তো গীবত হয়ে যায়, বললে তো গীবত হয়ে যায়, তারপরেও বলি একটু, আসরা নাই, হালাল পন্থায় গীবত কি কমু ভাই যান, বললে তো গীবত হয়ে যায়, হালাল করতেছে এটা, হালাল 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 না, বললে যদি গীবত হয়ে যায় তো বলবেন কেন? থামেন, কোনো মুমিন কখনো গীবত করতে পারে না? মেরাজের রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিছু লোক, লাহুম আজফার মিন নুহাস, তামার আগুন দিয়ে নখ বানানো, নখর ধারালো, ইখদাশুনা বিহি উজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের নখ দিয়ে জাহান্নামে নিজের গালের গোশতগুলো, বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর তাদের ব্যথা যন্ত্রণা দেখে পুরো জাহান্নামের অন্য লোকরা থার থার করে কাঁপছে। আল্লাহর হাবিব বললেন, ইয়া জিবরিল, মান হুম মান হাউলা ইরা কারা, সাইয়েদনা জিবরিল বললেন, হুম আহলুল গীবাতি মিন উম্মতি, এরা আপনার উম্মতের মধ্যে চায়ের দোকানে বসে বসে যারা গীবত করেছিল তারা। এজন্য কোন মুমিন গীবত করতে পারবে না? অন্যের গীবত আমরা করব না, দোষ খুঁজলে নিজের দোষ খুঁজব। এই 10টা গাইডলাইন এই ফেনি জেলায় যদি কালকে থেকে ইমপ্লিমেন্ট হয়, আপনাদের কি মনে হয় ফেনির কোনো এলাকাতে, কোনো থানাতে মারামারি, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা এগুলো থাকবে? থাকবে? সব শেষে আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন। আল্লাহ পাঁচবার বিশ্বাসীদেরকে ডাক দিলেন, ষষ্ঠবারে আল্লাহ দুনিয়ার সবাইরে ডাক দিলেন, আস্তিক নাস্তিক হিন্দু বৌদ্ধ এদেরকে ডেকে আল্লাহ শেষ করলেন। শেষ কথা শুনতে মনে চায়? এতক্ষণ আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর মানে কি? ওহে ইমানদারগণ, এবার আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান্নাস, এবার আল্লাহ কি বলে ডাক দিছে? আওয়াজ করে বলতে হবে, কি বলে? এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান্নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম আমি তোমাদেরকে এক নারী আর এক পুরুষ থেকে তৈরি করেছি, ওই পুরুষের নাম কি? ফেনিবাসী আওয়াজ করে বলেন, আদম আলাইহিসসালাম, আর ওই নারীটার নাম কি? এই দুইজন থেকে গোটা পৃথিবী, তার মানে আসলে আমরা সব এক। আসলে কি সব এক? নাস্তিক আমার ভাই, হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই। ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন নাসাবিয়া, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দিনিয়া, দিনি ভাই, এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই? দিনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ। আমাদের সবার বাবার নাম কি? কথা কেন সবার মায়ের নাম কি? দেখছেন, আমরা সবাই এক, সবাই এক, বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। ইসলাম ধর্ম বর্ণ জাতীয়তাবাদ এগুলোর বাইরে যে এক বিশাল ব্রড মাইন্ডেড রিলিজিয়ন, যেখানে আলাদা আলাদা বৃত্ত টানে নাই, আমরা ধর্ম বর্ণ ভাষা জাতীয়তা এগুলোকে সামনে এনে আলাদা আলাদা পরিচয়ের বৃত্ত বানিয়েছি। আমরা বানিয়েছি শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের পার্থক্য, আমরা করেছি আরব অনারবের বিভাজন,
আমরা করেছি ব্রাহ্মণ আর শূদ্রের শূদ্রের জাত প্রথা। ইসলামে কোনো জাত প্রথা নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের পার্থক্য নাই, প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওয়ালার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই। চিল্লায় বলো ঠিক কিনা? যার প্রমাণ, প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায়, তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায়, তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায়, তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায়। আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোর এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে? কোনো পার্থক্য নেই। এই পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি, এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে। আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না, দেখলেই বলি কোন দল করেন, দেখলেই বলি কোন পীরের মুরিদ, দেখলেই বলি কোন দল করেন না। না, সবার আগে পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, বাবার নাম আদম, মায়ের নাম হওয়া, আর আমাদের মধ্যে এই আমাদের মধ্যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলিম। এখানে আমি মুসলিম ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, সব মুসলিম। আমার কাছে পীরের মুরিদ নাই, তাবলিগের ভাই নাই, জামাত ইসলাম নাই, শাসনতন্ত্র নাই, ঐক্যজোট নাই, বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, কিচ্ছু নাই। আমি বুঝি মুসলমান। আমরা একে অপরের মুসলমান বলে কনসিডার করতে চাই না, তো খালি পিস পিস করি, টুকরা টুকরা করে দেশটা শেষ করে দিই। আমাদের প্রভু কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? কিন্তু আমাদের মধ্যে বিভাজন। আমরা কি বিভাজন চাই নাকি ঐক্য চাই? আমাদের প্রভু এক, নবীর উম্মা জীবন বিধানে, কই শিবানী কোরা তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। পড়েন আমিন, আমিন। বাইতুল্লাহে মদিনা শরীফে, ওহুদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক কিনা? একটা তো জীবন মরণ যে একটাই, এক সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। পড়েন আমিন, আমিন। বিভেদের প্রাচীর আর দেয়ালকে ভেঙে দেওয়ার জন্য এই যুবক ছেলেগুলাই যথেষ্ট, ঠিক কিনা? আমার বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য, ইভটিজিং মুক্ত করার জন্য, সুদ মুক্ত করার জন্য, যৌতুক মুক্ত করার জন্য আমার ফেনীর কলিজার টুকরা যুবকেরাই যথেষ্ট। আমরা আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না, ঐক্যের কথা শুনলে আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয় মুসলিম, এটা শুনলেই আপনাদের মধ্যে যে উচ্ছ্বাস আর উদ্দীপনা এটাই প্রমাণ করে ভেদাভেদ কখনো জনগণ চায় না। মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই। আমাদের আসল পুঁজি ভালোবাসা। আমাদের আসল পুঁজি কি? এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করতে চাই, ঠিক কিনা? পারা যাবে মুসলমান? আর যে 10টা গাইডলাইন, 10টা মেসেজ আজকে শেয়ার করলাম, এগুলো মানা যাবে তো? অনেক বোনেরা এসেছে, আমার বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি একেবারে ওই রাস্তা পর্যন্ত, এইদিকে অনেক পেছন পর্যন্ত, এইদিকে অনেক ভাইরা, বিশাল জনসমুদ্রের আজকের এই আয়োজন। স্কুল মাঠ পুরোটাতে মহিলারা বসেছে। নারীদের জন্য একটাই কথা, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, রমাদানের রোজা রাখবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর আনুগত্য করবেন। এই চারটা কাজ কোনো নারী করলে ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আমাদের বোনগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আমার কলেজের টুকরা ফেনীর যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি সাইয়েদনা ওমরে ফারুকের মতো কবুল করো, সাইয়েদনা হামজার মতো তুমি কবুল করো, খাব্বাব খোবাইবের মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করে নাও।